গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে গ্রামের হাটগুলির ভূমিকা উল্লেখযোগ্য। আজ উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী একটি হাটে। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রসাখোয়া হাট থেকে। বহু বছর পুরনো এই হাট যেমন বিশাল তেমনি বিখ্যাত। উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ হাটগুলির মধ্যে সব থেকে বড় হাট রসাখোয়া হাট। সুবিশাল এই হাটের বিভিন্ন চিত্র তুলে ধরব আজকের ভিডিওতে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ রবিবার, হাটের দিন, তাই রসাখোয়ার প্রতিটি রাস্তায় মানুষের সমাগম ব্যাপক হারে। আনুমানিক 100 বছরের পুরনো এই হাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান বসে। গ্রামের সহজ সরল মানুষ হাটে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। হাট যেন সাপ্তাহিক এক উৎসব, আর এই উৎসবের আনন্দ উপভোগ করতে আমিও এসে উপস্থিত হয়েছি এই হাটে। স্ট্যান্ডে মোটরসাইকেল রেখে 10 টাকার কুপন সংগ্রহ করে শুরু করলাম হাটের পরিক্রমা। কৃষিজ পণ্য কেনাবেচার অন্যতম ঠিকানা রসাখোয়া হাট। ধান, পাট, ভুট্টা, গম ইত্যাদি পণ্যের দেদার কেনাবেচা চলে এই হাটে। হাটের এক প্রান্ত দখল করে রেখেছে শস্যের পাহাড়। লরিতে বোঝাই করা হচ্ছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গবাদি পশু সহ হাঁস, মুরগি ও বিভিন্ন রকমের পাখির পোষা সাজে এই হাটে। খদ্দেরের ভিড় ঠেলে গরুহাটিতে প্রবেশ করলাম। দর কষাকষি করে কেনাবেচা চলছে জোর কদমে। স্থানীয় ও চালানি মাছের রমরমা বাজার লেগেছে এই স্থানে। ট্যাংরা, শিঙি, রুই, কাতল, ইলিশ সহ বিভিন্ন প্রকারের মাছের দোকান বসেছে সারি সারি। ক্রেতাও রয়েছে বিপুল সংখ্যক। এ স্থানের মাছের সুনাম রয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিশাল আকারের কুচে মাছের দেখা মিলল রসাখোয়া হাটে। এত বড় কুচে আমি আগে কখনো দেখিনি। মাছ বাজার ছেড়ে এগিয়ে যেতে থাকলাম সবজি বাজারের উদ্দেশ্যে। স্থানীয় টাটকা সবজি সুলভ মূল্যে বিক্রি করেন বিক্রেতারা। হাটের দিন কেনাবেচা বেশি, তাই আজ দোকান অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। অস্থায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলির ব্যস্ততা তুঙ্গে। তীব্র গরমে নাজেহাল হয়েছেন খদ্দের দোকানি উভয়েই, তবু কেনাকাটা চলছে জোর কদমে। হাটে রয়েছে মশলা কেনা ও পেশাই করার সুব্যবস্থা। চলমান পেশাই যন্ত্রে পেশাই করা হয় স্বল্প মূল্যে। হাট সারাদিনের জন্য, তাই ক্লান্তি ও অবসাদ দূর করার জন্য রয়েছে চা ও মুখরোচক টিফিনের সুব্যবস্থা। গৃহস্থালির বিভিন্ন সামগ্রী বিক্রি হয় রসাখোয়া হাটে। বাঁশের তৈরি ঝুড়ি সহ অনেক তৈজসপত্র রয়েছে এখানে। দৈনন্দিন কাজে ব্যবহৃত সকল পণ্য পাওয়া যায় এই হাটে। পোশাকের অস্থায়ী পোশাকগুলি এ সময় ভিড় কম। আসবাবপত্র কেনাবেচার জন্য রয়েছে বিশাল খোলা জায়গা। পছন্দসই ডিজাইন ও কাঠের গুণগত মান পরখ করে খদ্দেররা কেনেন প্রয়োজনীয় আসবাব। হাট মানে গ্রামের মানুষের জন্য এক অনুষ্ঠান, আর অনুষ্ঠানে খাওয়া দাওয়ার রীতি এদেশে চিরপরিচিত। তাই তো ব্যতিক্রম হয়নি রসাখোয়া হাটে। রয়েছে মুখরোচক বিভিন্ন খাদ্যদ্রব্যের পসার। ফেরার পথে ক্রেতারা সাধ্যমতো খাবার কিনে বাড়ি ফেরেন।
উত্তর দিনাজপুরের সর্ববৃহৎ এই হাট রসাখোয়া, শোলপাড়া, শাহাপুর, রুদেল আরও বিস্তীর্ণ এলাকার মানুষের প্রয়োজন মিটিয়ে চলেছে বহু বছর ধরে। হাট গ্রামের ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে গ্রামের সহজ সরল মানুষ। তাই তো প্রতি রবিবার পা ফেলা দুষ্কর হয় রসাখোয়া হাটে। প্রিয় দর্শক, উপস্থাপনাটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবেন ও আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। ধন্যবাদ।